এভরিওয়ান, গুড মর্নিং। আজ অনেক সকাল থেকে এই ব্লগটা শুরু করছি। আর আজ না সকালবেলা আমি আর সন্ধ্যা আমরা দুজন মিলে একটুখানি হাঁটতে গেছিলাম নদীর ধারে এর দিকটায়। তো নদীর ধারে সকালবেলার ওয়েদারটা দেখে এতটাই সুন্দর লাগলো যে তোমাদের সাথে একটা ছোট্ট ক্লিপ সবার প্রথমেই শেয়ার করলাম। তো বেশ সুন্দর একদম পরিবেশ সকালবেলার এই ঠান্ডা ঠান্ডা শীতে। তো আর আমাদের ওই যে নদীর যে ব্রিজটা কদিন আগে ভেঙে গেছিলো, তো সেই ব্রিজটা আবার নতুন করে করা হয়েছে, বেশ ভালোই লাগছে। আর ওখান থেকে বাড়ি এসে তারপরে একটুখানি চা বিস্কুট খেয়ে এখন এই উঠোন দিয়েই ঘুরে বেড়াচ্ছি। একটু একটু বৃষ্টি পড়ছে, গতকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার। প্রতিদিনই আর কি সোনা বাবার জামা কাপড় কাচতেই হয়। তো দেখো আজকেও এরকম কেচে সব মেলে দিয়েছি, জানি না শুকাবে কি না। গতকালকের যে জামাগুলো আর কি ধুয়ে দিয়েছিলাম সকালবেলা, তো ওই জামাগুলো সন্ধ্যাবেলা আয়রন করে রেখে দিয়েছি, সেগুলো একটু গরম গরম ছিল পরিয়েছি। আর আজকেরগুলো মনে হচ্ছে আবার আমাকে তাই করতে হবে। আর আজকে আমাদের বাড়িতে নন্দাই আসছে, সেই জন্য কিন্তু আজকে রান্নাবান্নাটাও দারুণ হচ্ছে। তো এই দেখো এই হলো আমাদের জমি, তো এদিকটা আর কি জমির মাটি উঁচু হয়ে গেছিলো, তো ওই জন্যই কেটে এদিকটায় দেওয়া হচ্ছে। সেদিন জল দিয়ে বাবু একদম জমিটাকে কাদা করে রেখেছে, মানে যাতে মাটি কাটতে সুবিধা হয়। আর আমাদের টুনু দেখো আজকে বাবা আসবে বলে সাজুগুজু করেছে, দেখো। ওরে বাবা কি সুন্দর ছেজেছে, কি সুন্দর। আর টুনু না আজকে খুব ভালো হয়ে গেছে জানো তো, আজকে সবার কথা শুনছে, চুপচাপ আছে, সোনা মেয়ে হয়ে গেছে। এই কদিন এসে ও একদম মানে বলছে কি যে আমার না এখানের পরিবেশটা খুব ভালো লাগছে, দৌড়ে ছুটে বেরিয়েছে উঠোন দিয়ে, কোনো ব্যাপার নেই। কিন্তু আজকে সকাল থেকে দেখছি টুনু একদম চুপচাপ। তো বাবা আসছে বলেই মনে হয় এটা হচ্ছে। তো চলো এবার ঘরে যাই, গিয়ে তোমাদেরকে দেখাই যে সকালে আমাদের কি রান্না হচ্ছে। তো এখানে রান্নাঘরে হচ্ছে রান্না, সোনা বাবাও চলে এসছে রান্না করতে, আর কি করবে, যেটা ওর কাজ ও তো করবেই ওটা। কি রান্না করছো বাবা? তো এখানে হচ্ছে চানা মশলা, এই যে সিদ্ধ করা আছে এখানে, আর তার সাথে হচ্ছে লুচি। এই যে এই অটোটা গেল না, এই অটোটা যাবে আর ওই অটোটা আসবে, দেখো এই মেয়েটার বর আসবে বলে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। এ কে তা কে তা থামি ও তুমি দিছো? ওই রেখে দিয়েছিল, যা খুলে দিলে ওই ইয়ে করবে গায়ে গায়ে মা। খাই তুই খাই তুই খাও। এ কে রে থামি কেটে দিচ্ছে। এই কি হবার রাস্তার ধারে কি? শ্বশুর বাড়িতে জামাই আসলে কি হয়, শাশুড়ি বরণ ডালা নিয়ে সামনে দাঁড়িয়ে থাকে, কিন্তু এখানে অন্যরকম হবে, বরণ হবে না, এখানে হবে হলো ক্যামেরা দিয়ে, ঠিক আছে? একদম আমরা ক্যামেরা নিয়ে রেডি আছি। হ্যাঁ সেটাই, তুমি তাই তো সেজে গুজে রেডি। ওরে বাবা, হ্যাঁ সেটাই দেখছি তো, আমি তো তাই বলছিলাম। এই যে মামাম তুমি কিন্তু বাইরে যাচ্ছ, আমি দেখতে পেয়েছি, ঘরে চলো। থাক ওই পর্যন্ত ওই পর্যন্ত, এইদিকে চলে আসো এদিকে চলে আসো, ঘরে 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 ঘরে। এত বড় উঠোন তুমি তাও ঘুরতে পারছো না। আমাদের নন্দাই চলে এসছে, রিয়া তো ওখানে দাঁড়িয়েই ছিল যে বাড়ি চিনতে পারবে কি, ভালো আছো? হ্যাঁ মাস্কটা খোলো এখন হয়ে গেছে। নন্দা জামাই তো চলেই এসছে, ওকে একটু চা করিয়ে দিলাম। তো এখানে আমাদের টুনু বুড়ি এখন খাওয়া দাওয়া করছে, দেখো দেখো টুনু করছে, খাচ্ছো? ভালো ভালো রান্না হয়েছে। হ্যাঁ দাদা একটু খেয়ে বলো কেমন হয়, চাকা করেছে তাহলে ভালো হচ্ছে, ভালো হচ্ছে তো, তাহলে ভালো হচ্ছে। তো এই হলো আজকে আমাদের টিফিন সকালের সবারই। তো এটা জামাইয়ের প্লেট, তো এখানে লুচি, তারপরে চানা মশলা, মিষ্টি। তো মিষ্টি আমরা আনিনি রিয়া, কিছু মনে করো না, তোমাদের মিষ্টি তোমাকেই দিব। তো আর মিষ্টি না আনা হয়নি, সন্ধ্যাবেলাকে আজকে বাদগুলো যায়নি, তো একটু বাদে যাবে। তো এখানে এখন খাওয়া দাওয়ার পরে চলে এসেছি কলপারে, এখন হচ্ছে মাছ আর মাংস ধোয়া। তো আজ যেহেতু জামাই এসে তাই বাড়িতে মাছ মাংস দুটোই আছে। আর দুটো আনার কারণ হলো আজকে সন্দীপ পেয়েছে হলো দেশি মুরগি, সবাই খায় কিনা ঠিক বলতে পারবো না, ওই জন্য সন্দীপ মাছ মাংস দুটোই এনেছে, যে যার যেটা পছন্দ সে সেটা খাবে। এটা কি কাতলা মাছ? হ্যাঁ সত্যি তো আজকে কাতলা, রুইকে কাতলা বলে চালিয়ে দিও না। তো জামাই এসছে বাড়িতে, তো সেইভাবেই তো বাজার ঘাট হয়েছে না,
তো আজকে একদম কোন চুকলিবাজি নয়, যা হবে একদম অরিজিনাল। আমার পোলট্রি খুব একটা ভালো লাগে না, পোলট্রি ওরা বাড়িতে সবাই ভালো খায়, সেই জন্য পোলট্রি আনা হয়। তো সুখদেবকে আমি ফোন করে জিজ্ঞেস করেছিলাম যে তুমি দেশি মুরগির মাংস খাও তো, বলছে হ্যাঁ। তারপর দেখলাম পার্টনার পেয়ে গেছি, ব্যাস আর কোনো চিন্তা নেই। আমিও তো খাই। তুমিও খাও নাকি দেশি? আমিও তো খাই। হ্যাঁ আরে রান্না করি আর খাবো না। হ্যাঁ আচ্ছা তো ঠিক আছে, আমাদের দলে আছে তিনজন, আর বাবু তো খাই না, এই মা আর হচ্ছে রিয়া খাবে না, ওই কাতলা মাছানো হয়েছে, যে যেটা খায় খাবে। এই দুজনা বেশ আছে। ঘুমের থেকে উঠে কান্না, ঘুম হয়নি, এত ঘুমাবে তুমি? তুমি তোমার মাছটা ধুয়ে যাও, ঘুম করো। এখানে আছে হলো মাংস যেটা ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি, এবার রান্না করব। তো মা আজকে দায়িত্ব দিয়েছে, মার মন হয়েছে আজকে আমার রান্না খাওয়ার, ঠিক আছে? তো গতকালকে বলেছিলাম, গতকাল মা রান্না করতে দেয়নি। হ্যাঁ জানি তো, আমার হাতের রান্না খাবা না তুমি, না না বৌমা রান্না করবে তো ওই জন্য খাবে না, কি রান্না করবে তার নেই ঠিক, প্রত্যেক বাবা নিজে রান্না নিজে খাই। নন্দাই খাওয়া তাই হবে, আমি আমার স্বামী আর এদিকে আমার নন্দাই, আমরা তিনজনে মিলে খাবো। রিয়া? হ্যাঁ না আমি তো খাই না। রিয়া নাকি খায় না? রিয়া দেশি খায় না। আচ্ছা বিদেশি এনো ননদের জন্য, বিদেশের দিকে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ অনেকদিন পর এসছে, একটু বিদেশেই খাও। হ্যাঁ বিদেশেই খাও। পরশুদিন কলা জাগে দিয়েছিল, তো এখন দেখছি কলা বেশ পেকে গেছে, এই দেখো কলাগুলো হলদে হলদে হয়ে গেছে, তো এখন তুলে নিতে হবে, না হলে একদম নরম হয়ে যাবে, তারপরে আর খাওয়াই যাবে। এতগুলো কলা যেহেতু জাগ দেওয়া হয়েছে, রিয়া বাড়ি যাবে, রিয়াকেও দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছো কতগুলো কলা, এখানে মানে দুকাদি কলা আছে। তো টিনা দা আজকে খুব ব্যস্ত দেখতে পাচ্ছি, ব্যাপারটা কি নন্দাই আসার আনন্দে নাকি? এত আনন্দ রান্না বান্না একদম এনার্জির সাথে, একদম কোনো মানে ক্লান্তি নেই শরীরে দেখছি, ডাবল। হ্যাঁ সেটাই দেখছি। তো টিনা এখানে করছে দেশি মুরগির মাংস, মিষ্টি আনেনি তাতে কি আছে, আনবো এত মিষ্টি, আনবো না কেন? হ্যাঁ তারটা, হ্যাঁ সেটা খেয়ে নি, হজম করে নি তারপর। তো যারা যারা মাংস খাবে না তাদের জন্য এনেছি কাতলা মাছ, তো আমি করেছি, কিন্তু এই কিপটে গুলো, এই দেখো এই কিপটে গুলো রান্না করছে না, বলছে কাতলা মাছ তো থাকুক কালকে খাবো আমরা, একদম কিপটের কিপটে। আরে কিপটে কি করে কি করবো, যা রাখবো সবই সবই পড়ে থাকবে, কাজের সঙ্গে আর বাকি সব পড়ে থাকবে, কিচ্ছু যাবে না সাথে, সবাই আমাকে কিপটে হলে না দিয়ে দিলাম আমাকে। খাওয়া দাওয়া হয়ে গেছে, জামাইকে খাওয়ানো হচ্ছে, তুমি খাচ্ছ নাকি? বাইরে বৃষ্টি হচ্ছে তো সেই কারণে একটু স্নানটা একটা যেন কেমন ঝিমিয়ে গেল, স্নান করতে ইচ্ছেও করছে না আবার করতেও হবে এরকম একটা ব্যাপার। তো যাই হোক এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, বাইরের ওয়েদার তো দেখার মতন না, একদম পুরো মেঘলা আকাশ আর বাইরে বৃষ্টি হয়ে যাচ্ছে, ধোয়া ধোয়া একদম বাইরে।
তো ঠান্ডা ঠান্ডাও লাগছে। আর আজ তো জগদ্ধাত্রী পুজো, তোমাদের সবাইকেই জানাই জগদ্ধাত্রী পুজোর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আমার তরফ থেকে। আর আজ আমরা ভেবেছিলাম যে ঠাকুর দেখতে যাব, কিন্তু এই ওয়েদারে আমাদের আর ইচ্ছা করছে না যে ঠাকুর দেখতে যাওয়ার। আর যাবো কি করে বলো, গেলে ঠাকুর দেখবো কি করে? এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ঠাকুর দেখার ইচ্ছা তো আমার নেই অন্তত, কারণ আমার এমনি ঠান্ডা দোষ, আর এর বৃষ্টির মধ্যে যদি ভিজি তাহলে আরো ঠান্ডা লেগে যাবে। এখন বিকেলবেলা রিয়া বলছে যে একটুখানি বাতকুলায় যাবে, ওর একটুখানি পার্লারে যাওয়ার দরকার, ভ্রু প্ল্যাক করবে। তো সেই দুর্গাপূজার সময় তুলেছিল, আর এই এখন বলছে কি যে কেমন যেন একদম ভর্তি ভর্তি হয়ে গেছে, কেমন নিজেকে যেন রুগী রুগী মনে হচ্ছে। তাহলে তাহলে চলো তাহলে বাতকুলার থেকে তুলে এসো ভুরু। তো ফাইনালি আমরা সবাই রেডি হয়ে গেছি, আর রেডি হতে হতে হয়ে গেছে হলো সন্ধ্যা। তো এই সন্ধ্যাবেলা এখন আমরা সবাই মিলে যাচ্ছি বাতকুলাতে। তো বাতকুলাতে তো ইয়ে যাবে হলো ভুরু তুলবে পার্লারে, আর কিছু কাজ আছে সোনা বাবার, যেমন একটা জলের বোতল নেব, ওর ডাইপার নেব, তারও কিছু কিছু এরকম টুকটাক কাজ আছে, তো সেগুলো আমরা মিটিয়ে আসবো। চলো সবাই মিলে একটু ঘুরে আসি, ভালোই হলো। বেশ, বর্ষার মধ্যে ঘরে না বসে একটু বাইরের থেকে ঘুরলাম আমরা, আর রাস্তা দিয়ে যেতে যেতে ঠাকুর দেখবো। তো দেখো আমাদের এখানেই একটা জগদ্ধাত্রী পুজো হচ্ছে, হ্যাঁ কিছুটা এসে আমাদের বাড়ির থেকে। কোন দিকটা? এদিকটাই বাদিকে বাদিকে। ও আচ্ছা আচ্ছা, এই যে এখানে ডেলটা, তো এখানে হচ্ছে পুজো। ওই যে ঠাকুর দেখা গেছে একটু খানি, বৃষ্টি পড়ছে না তবে ঠান্ডা। টুনু যাচ্ছিস নাকি? হ্যাঁ ও চলে আসছে। টুনু থাকলেই তো পারতিস, শ্বশুর ধরবে টুনু। হ্যাঁ তো এত তাড়াতাড়ি হয়ে গেল আবার 200 টাকা দিয়ে 25 টাকা গাড়িটা। হ্যাঁ 200 টাকা দিয়ে 25 টাকা ভুরু লাগছে। তাহলে এবার এখান থেকে আমরা একটু কেনাকাটা করব, ওর জলের বোতল, ডাইপার, আর আর কি আছে, ওর একটু মিষ্টি নেব। নন্দাই আসলো, নন্দাই মিষ্টি, নন্দাই ঠিক 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 না, এটা ভুল হয়ে গেছে, ঠিক আছে ঠিক আছে, বর্ষার জন্য আসতে পারিনি, সরি বলে দাও। সরি নন্দাই, সরি। তুমি হাসছো, এখান দিয়ে হাসছে। তো এই যে মিষ্টির দোকানের সামনে এসে আমরা দাঁড়ালাম, আর এখানে বেশ একদম অনেক রকমের মিষ্টি পাওয়া যায়। এই যে সন্দীপ গেল, তো মিষ্টিটা কেনা হয়ে গেল, ব্যাস আমাদের কেনাকাটা কমপ্লিট, এবার আমরা সোজা বাড়ি যাব। তো বাড়ি যাওয়ার পথেই দেখো বাতকুলার এখানে একটা পুজো হচ্ছে জগদ্ধাত্রী। তো কি সুন্দর একদম লাইটিং করেছে। চলে এসেছি আমরা ঘুরে বাড়িতে, আর বাতগুলাতে ভালোই ঘুরলাম, কয়েকটা ঠাকুরও দেখলাম, আর ইচ্ছা আছে যে একটুখানি আজকে ঠাকুর দেখতে যাব। তো এখনো ঠিক বলতে পারছি না, মানে সেরকম কোনো প্ল্যান হয়নি। বাবা বাড়ি এসে শুরু করে দিয়েছে। হ্যাঁ ওরে বাবারে, তো মা এখানে ফোন দেখছে, বাবু এখানে বসে আছে, আর ওরা তিনটে মিলে ওই ঘরে গিয়ে শুয়ে পড়েছে, বলছে দাঁড়াও একটু ঘুমিয়ে নি, তারপরে আবার না হয় উঠে পরে খাওয়া দাওয়া করবো। ঢোলটা পিটিয়ে নাও, একটু ঢোল পিটিয়ে নাও। হ্যাঁ তো ঢোল পিটিয়ে নাও।